হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম একটি ভয়ঙ্কর ভিডিও নিয়ে। এমনও হতে পারে এই ভিডিও দেখার পর আপনাদের শরীরের সকল পশম দাঁড়িয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সকল পশম দাঁড়িয়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখতে চলেছি টপ 10 বেস্ট হরর। এর আগেও আমি এমন একটি ভিডিও দিয়েছিলাম। এটা হচ্ছে তার দ্বিতীয় পর্ব, এবং আমার প্রথম পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ঠিক আছে, তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 10 নম্বরে যেটা রয়েছে সেটা হলো 2019 সালের মুভি ফরগেট মি নট। এটি এমন একটি মুভি যেখানে একটি মেয়ে হঠাৎ করে তার বন্ধুবান্ধবের জীবনের পিছে পড়ে যায় এবং একের পর এক সবাইকে মারতে থাকে, হত্যা করতে থাকে। এবং সে এমন কিসের জন্য করে সেটা এই মুভির মধ্যে বলা হয়েছে, যেটা আপনার গায়ের পশম এবং শরীরের পশম দাঁড়া করিয়ে দিবে। ঠিক আছে, এবং এই মুভির বাজেট ছিল 1.3 মিলিয়ন এবং এই মুভির IMDb রেটিং হচ্ছে 5.2/10। এই ছিল 10 নম্বর মুভির কাহিনী। 9 নম্বর রয়েছে 2015 সালের গ্রিপসন পিক। ঠিক আছে, বুঝছেন, গ্রিপসন পিক। এবং এই মুভির ক্রিপসন পিক, এই মুভির স্টোরি হলো একটি মেয়ে তার মা বাবার কথার অবাধ্য হয়ে একটি রয়্যাল ফ্যামিলিতে বিয়ে করে, ভালো কথা, এবং তার সাথে সেই রাজপ্রাসাদে থাকা শুরু করে, বেশ ভালো। কিন্তু কিছুদিন পর সে মেয়েটি বুঝতে পারে যে সে যে প্রাসাদে আছে সেখানে সে একা নেই। কী ভাবছেন, আরও মানুষ আছে তার সাথে? না, মানুষ না, আরও ভূত আছে তার সাথে। সেখানে মানুষের চেয়ে ভূত বেশি। এবং এই মুভির IMDb রেটিং হচ্ছে IMDb রেটিং হচ্ছে 6.5/10 এবং এই মুভি বাজেট ছিল $55 মিলিয়ন এবং এই মুভিটি বক্স অফিস থেকে আয় করেছে $74.7 মিলিয়ন, বেশি একটা লাভ করেনি মনে হয়। যাই হোক, 8 নম্বর রয়েছে 2018 সালের মুভি দ্য নান। এই মুভিটির স্টোরি হলো একটি মিস্ট্রি পেন্টিং, তাই না? হ্যাঁ, একটি মিস্ট্রি পেন্টিং এর ভয়ঙ্কর সত্যি কথা জানা যায়। বন্ধুরা, আমি যেই নান এর কথা বলতেছি এই নান সেই নান না, নাকি তান্দুরি নান? এটা তান্দুরি নান না। যাই হোক, এই নানকে আমরা দ্য কনজুরিং সিরিজে দেখেছেন এবং এই মুভির IMDb রেটিং হলো 5.3/10 এবং এই মুভিটি বক্স অফিস থেকে $365.6 মিলিয়ন ইনকাম করে। আনবিলিভেবল। যারা হরর মুভির লাভার তাদের জন্য এটি অবশ্যই মাস্ট ওয়াস্ট ছবি। 7 নম্বর রয়েছে 2009 সালের অনেক ভয়ঙ্কর মুভি অরফান। এই মুভিতে আমাদের দেখানো হয় যে একটি ম্যারিড কাপল অনাথ আশ্রম থেকে একটি মেয়েকে নিয়ে আসে। যাই হোক, তারা মনে করে এই মেয়েটিকে নিলে তাদের বাচ্চা না থাকার শূন্যস্থানটা পূরণ হবে, ভালো কথা। কিন্তু এই মেয়েটিকে আনার পর তাদের সাথে এমন একটি জিনিস ঘটতে থাকে যাদের কারণে তাদের জীবন পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যায়। বাহ, ভালো তো। এবং এই মুভিটির IMDb রেটিং হলো 7/10 এবং এটি বক্স অফিস থেকে $78.8 মিলিয়ন ইনকাম করে। 6 নম্বর রয়েছে বন্ধুরা 2016 সালের মুভি ডোন্ট ব্রিথ। এই মুভিটি একটি অন্ধ ব্যক্তির উপর নির্ভর করে বানানো হয়েছে। সে যে কোনো বয়স্কর থেকে কম না, সে যে কোনো রাক্ষসের থেকে কম না। একদিন কিছু লোক তার রুমে গিয়ে এমন খারাপ অবস্থায় পড়ে যায় যে তারা যদি কোনো ভুল করে একবার শ্বাস নেয় তাহলে তাদের সেই অন্ধ ব্যক্তিকে অনেক খারাপ অবস্থার সে অন্ধ ব্যক্তি সে লোকগুলোকে অনেক খারাপ অবস্থায় ফেলে দেয়। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ। তারপরে আচ্ছা এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 7.4/10। এই ছিল 6 নম্বর মুভির কাহিনী। 5 নম্বরে রয়েছে 2020 সালের দ্য ইনভিজিবল ম্যান। এই মুভিটির স্টোরি হলো অনেক সিম্পল। এই মুভিটির স্টোরিটি অনেক সিম্পল, কিন্তু এই মুভির সাউন্ড এবং ফুটেজগুলো আপনার মনকে অনেক অনেক ভয় আপনার মনে অনেক ভয় জাগাবে, ঠিক আছে? এরকম অনেক কম মুভি দেখা মানে যে মুভির ভিতরে সায়েন্স ফিকশন এবং মিস্ট্রি এবং সাসপেন্স এবং সাইকোলজিক্যাল থ্রিলার সবকিছু একসাথে দেখা যায়, ওটা থ্রিলারই হবে। যাই হোক, এবং এই মুভির IMDb রেটিং হলো 7.1/10 এবং এই মুভির বাজেট ছিল 7 মিলিয়ন, কিন্তু বক্স অফিস থেকে $143.2 মিলিয়ন ইনকাম করে। দেখছো নি কামটা করছে কি? 7 মিলিয়ন খরচ করে 143 মিলিয়ন টাকা হয়েছে, দান্দাবাজি। 4 নম্বর রয়েছে যে মুভিটি, এই মুভিটি দেখলে আপনি হয়তো বাসা থেকে পালিয়ে যাবেন। কি লিখছে এটা? মানে বাস্তবে রিয়েল লাইফের ভূত এবং আত্মাকে বিশ্বাস করা শুরু করবেন। যাই হোক, 1982 সালে রিলিজ হওয়া ইনটিটি এই মুভিটি একটি মহিলার কাহিনী যার পিছনে এমন একটি ভূত পড়ে যায় যার শুধু সেক্সের নিশা এবং মহিলার জীবন নষ্ট করার চেষ্টা। এবং এই মুভির IMDb রেটিং হলো 6.7/10 এবং এই মুভিটি বক্স অফিস থেকে $13.3 মিলিয়ন ইনকাম করে। 3 নম্বর রয়েছে 2017 সালের গার্লস গেম। এই মুভিটাতে এতটাই শক্তি আছে যে কোনো ভূতের দৃশ্য দেখানো সারাই এই মুভি কাহিনী এবং অ্যাক্টিং আপনাকে ভয় পেতে সাহায্য করবে না, হ্যাঁ, ভয় পাইয়ে দিবে। এই মুভির স্টোরি তো আমি বলবো না, জাস্ট এতটুকুই বলবো, এই মুভিটি আপনাকে ভয়ের একটি অনন্য সীমায় নিয়ে যাবে। এবং এই মুভিটি IMDb রেটিং হলো 6.5/10। 2 নম্বর রয়েছে 2002 সালের দ্য রিংস, তাই না? হ্যাঁ, দ্য রিংস যদি হলিউডের বেস্ট হরর স্টোরি এর কথা বলা হয় তাহলে দ্য রিং এর পুরা সিরিজ আপনাকে দেখতেই হবে, নাকি আপনাকে মজা দিবে। কিন্তু 9 নম্বর সিরিজের ফুটেজ এবং অ্যাক্টিং আপনাকে লোমহর্ষক করে দিবে এবং দ্য রিংস মুভির সমস্ত সিরিয়াল আপনাকে ভয়ের জগতে হাবুডুবু খাইয়ে আবার নিয়ে আসবে কোথায়, বাস্তব জগতে। এবং এই মুভির IMDb রেটিং হলো 7.1/10, কিন্তু মুভিটি কত টাকা ইনকাম করেছে সেটা আজ পর্যন্ত পৃথিবীর লোকদের কাছে অজানা। আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 1 নম্বর রয়েছে 2013 সালের দ্য কনজুরিং। যদি এমন হতো আমি আবার পাখির মতো, হ্যাঁ, যদি এমন হতো কি যেটার স্টোরি অনেক সাধারণ কিন্তু তার ভিতরে অনেক দুষ্টামি, অনেক টুইস্ট এবং টারান্ট আছে, তাহলে আপনার দ্য কনজুরিং সিরিজ থেকে আর অন্য কোনো ছবি আপনার পছন্দ করা চলবে না, এটাই আপনার পছন্দ করতে হবে, বুঝেন নাই? হ্যাঁ। এবং এই মুভি সত্য কাহিনীর উপর নির্ভর করে নির্মাণ করা হয়েছে, যাদের পিছনে একটি খারাপ আত্মা হাত ধুয়ে পড়ে যায়। এবং এই মুভির IMDb রেটিং হলো 7.5/10 এবং এই মুভিটি বক্স অফিস থেকে $319.5 মিলিয়ন ইনকাম করে। সো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি আমরা অনেক হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনারা ভিডিওটা অনেক মজায় পেয়েছেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের।